আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার আমার ভিডিও ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজ আমি এসেছি কিভাবে আমার বেডরুমটাকে আমি সাজিয়েছি। মেয়েদের বেডরুম প্রায় গুছাই আপনারা সবসময় দেখেন, তা আমার বেডরুমটা কিন্তু আমি কখনো পুরোপুরি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো কাল যখন আমি ড্রয়িং ডাইনিং গুছিয়েছিলাম, সাথে আমার বেডরুমটাও আমি সকালবেলা গুছিয়ে ফেলেছি। যেহেতু আমি একা হাতে কাজ করি, বাচ্চারা ছোট, তো সকালবেলা ঈদের দিন আসলে রান্নাঘরে ঢুকতে হয়, তাই আগে আগে রুমগুলো গুছিয়ে রাখলে কোনো ঝামেলা হয় না। আমার মনের মাধুরী মিশিয়ে আমার রুমটাকে আমি গুছিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যা কিছু আছে আসলে তা নিয়ে শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো আমার যা কিছু আছে তাই দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। তো প্রথমে দেখলেন বেডরুমে এই যে কাজ করতেছি, ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি, আগে সব কিছু একটু গুছিয়ে নিই তারপর শেয়ার করি। সব সময় গুছানোর চেষ্টা করি আসলে, মাঝে মাঝে যেহেতু বাচ্চা আছে ওরা একটু অগোছালো করেই, তো ভাবছি একটু গুছিয়ে নিই তারপরে পুরো রুমটা আমি শেয়ার করি। আর প্রথমে দেখলেন বাজারে লিস্ট করতেছিলাম, আসলে আপনাদের ভাইয়া আজকে ঈদের জন্য বাজার করবে। বাজার করবে বলতে রমজানের সময় বাজার করেছে, অনেক বাজারই রয়ে গেছে এখন, যেগুলো একদমই কিনতে হবে, না কিনলে নয়, তাই লিস্ট করে দিলাম। উনি বাজারে চলে গেল আর আমি এখন ঘর গুছাবো। তো প্রথমে ড্রেসিং টেবিলটাই গুছাচ্ছি, আর এই যে লিপস্টিকগুলো যে বক্সে রেখেছি সেটা আমার নিসামণি আমাকে বানিয়ে দিয়েছে, লিপস্টিক এবং নেল পালিশ রাখার জন্য। আগে নিজেই অনেক নেল পালিশ লিপস্টিক কিনতাম, আসলে এখন লিপস্টিক দিল নেল পালিশ কখনো আমার ইউজ করা হয় না। তা আমার মেয়েরও শখের বসে কিনে, আসলে ওরও তেমন নেল পালিশ দেয় না, আর আসলে নামাজ পড়লে নেল পালিশটা দেওয়াই হয় না, একবার মুছো একবার উঠাও এই ঝামেলা কে পোয়াতে যায়। তো তারপরও কিনে রাখে, মাঝে মাঝে ড্রেসের সাথে ম্যাচিং করে, কখনো ভালো লাগলে একটু একটু দেয় আর কি। আমার ড্রেসিং টেবিলটা আমার গুছানো হয়ে গেছে, পুরা ঘর এখনও অনেক এলোমেলো। তো এখন চলে যাব আমার নিয়াজের টেবিলটা গুছানোর জন্য। নিয়াজের টেবিল আমি দিনের মধ্যে কয়বার গুছাই আমি নিজেই জানি না। ও কাগজ খাতা বই মানে সব কিছু আসলে টেনে টেনে এলোমেলো করে রাখে, সাথে খেলনার বক্স থেকে এনে দুনিয়ার খেলনাও জমিয়ে রাখে। আর এই যে টেবিলের উপর বসে বসে সুইংগাম এটা ওটা নিয়ে দুষ্টামি করে, তারপর প্লেডু দিয়ে খেলে, এগুলো দিয়ে খেলে খেলে টেবিলের কালারটাও প্রায় নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, তারপরও আমি সবসময় একটু গুছানোর চেষ্টা করি। তো টেবিলটাও গুছিয়ে নিলাম। নিয়ে আজের টেবিল গুছাতে এসে এই যে কালকে খেয়াল করেছিলাম, এই গাছটা যেহেতু এখন আমি জানালার পাশে রেখেছি তাই খুব দ্রুত পানি শুকিয়ে যায়, এবং গাছগুলো কিন্তু আসলে খুবই সুন্দর হচ্ছে, কেননা এদিকে সূর্যের আলোটাও ভালো পাচ্ছে। তো চলে আসলাম রান্নার রুমের বেসিনে। সকালে নিয়াজ নিসাকে রুটি বানিয়ে দিয়েছি, সেই ফিড়িটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ধুয়ে নিলাম। তারপর আমার গাছের যে প্লান্টারগুলো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো ঈদে আমরা সাজুগুজু করব, আমরা নতুন কাপড় পরব, আর ঘরের জিনিসগুলো ময়লা থাকবে, অগুল উচ্ছালও থাকবো, সেটা আসলে দেখতে আমার কাছে ভালো লাগে না। তাই আমার সাধ্য অনুযায়ী আমি চাচ্ছি আমার ঘরের প্রতিটা জিনিস আমার হাতের ছোঁয়া পেয়ে খুব সুন্দর চকচকে হয়ে যাক। তো এই তো কাঁচের ঝাড়গুলো সব ধুয়ে দিচ্ছি, গাছগুলো সব ধুয়ে দিচ্ছি, বারান্দার অনেক গাছের পাতাও আমি আসলে ন্যাকড়া দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। সব কিছু আসলে ভিডিও ক্যাপচার করা সম্ভব না, তাই সবসময় আসলে ভিডিও করি না।
ড্রয়িং রুমে এই ঝাড়গুলো থাকে, তো ওই ঝাড়ের সাথে এই ঝাড়গুলো আমি ধুয়ে দিলাম। পরে আসলে আর সময় করতে পারবো না, তাই এই ঝাড়গুলো তো আমার টি টেবিলের উপরে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন সবগুলা ধোয়া শেষ, এখন যেটা যে জায়গায় রাখার সেই জায়গায় রেখে দিব। তো আজকে ভিডিওটা যাচ্ছে, ঘর প্রায় গুছানো শেষ। মেয়েদের রুমটা আসলে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম না, এই ভিডিওই অনেক লম্বা হয়ে গিয়েছে, তো পরে এক সময় শেয়ার করব ঈদের জন্য ওদের রুমটা কিভাবে সাজিয়েছি। আর যেহেতু আজকে 30টা রোজা, কালকেই আসলে ঈদ হয়ে যাবে, তো ঈদের দিন কিভাবে কাটাই সেটাও অবশ্যই শেয়ার করব। চার দেওয়ালের মাঝের ঈদ আর কতটুকুই ভালো হয়। আর গ্রামে আসলে হই হুল্লায় এদিকে ওদিকে হাঁটাহাঁটি, গ্রামের ঈদটা আসলে অন্যরকম। তারপরও কিছু করার নেই, সৃষ্টিকর্তা যেখানে রিজিক রেখেছেন সেখানে থাকতেই হবে, ইচ্ছা করলেও সব জায়গায় যাওয়া যায় না, রিজিক থাকতে হবে, তাহলেই আসলে সব জায়গায় যাওয়া সম্ভব। তো একটা আপু আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি কি দেশে যাবা না, আসলে এখন আর তেমন দেশে যাওয়া হয় না। আসলে যাদের শ্বশুর শাশুড়ি আছে তাদের দেখা যায় ইচ্ছা না থাকলেও দেশে যেতে হয়, দেশে বলতে দেশেই আছি আসলে গ্রামে যেতে হয়। তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, তো আমাদের তেমন কোনো আসলে কিছু টান নেই যে যেতেই হবে, নিজেদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা পড়ে থাকি বাচ্চাদেরকে নিয়ে, এই আর কি। আর তাছাড়া আমার বাচ্চারা আসলে জার্নি করতে পারে না, যখনই ওরা গাড়িতে উঠে বমি শুরু করে, বিশেষ করে নিশা একদমই অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, চলে আসলাম আবারও বেডরুমে, চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এই চাদরটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, তো বিছানো হয়নি, তো ভাবছি এই চাদরটাই যেহেতু নতুন এটাই আজকে আমার বেডরুমে আমি বিছিয়ে দেই। তো চাদরটা যখন কিনেছিলাম এটার সাথে কোলবালিশের কাবারটা পাইনি, তো ওই দিন যখন আমি বাইরে গিয়েছিলাম তখন এই কোলবালিশের কাবারটা ভালো লাগলো, তা আমি মনে করেছি পুরোপুরি ম্যাচিং হবে, এখন দেখলাম যে লাইট ডিফ, তো তারপরও খারাপ লাগছে না, অন্তত পেয়েছি সেটাই অনেক কিছু। তো রুম কিন্তু গুছানো শেষ, জানি না কে আমার সঙ্গে আছেন এবং কে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন, যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন যে আপু হ্যাঁ তোমার গুছানো শেষ করে তোমার গুছানো রুমটা দেখতেছি এবং তোমার সঙ্গেই আছি, কমেন্টস করে জানাতে পারেন। তো চলে আসলাম আমার বেডরুমে, বলা যায় ঈদের সাথে সাথে বেডরুম গুছানো এবং বেডরুম টুরটা হয়ে যাক। তো প্রথমে দরজা খুললাম, দেখতেই পাচ্ছেন দরজার উপরে আমি ডিংডংগুলো ঝুলিয়ে রেখেছি আর আমার হাতে করা কিছু ক্রাফট ঝুলিয়ে রেখেছি শপিং ব্যাগ দিয়ে। তারপর রুমে ঢুকলেই আমার খাটটা ডান পাশে চোখে পড়ে, তো এই তো আমার খাটটা। আসলে আমি মনে করি ঘরের মধ্যে খাটটাই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, যেখানে আমরা শান্তির ঘুম ঘুমাই। তো মনে যদি শান্তি থাকে আসলে ফ্লোরও শুলেও ঘুম আসে, তারপরও খাটটা দেখা যায় আরও শান্তির জায়গা। তো আমার খাটের সামনে যে পাপোশটা সেটা কিন্তু আমার বেডের যে বেডশিটটা সেটার সাথে ম্যাচিং আছে, আর এই পাপোশটা আমার নিয়াজের খুবই খুবই পছন্দ, আমার ছেলে এটা পছন্দ করে কিনে এনেছে, গাড়ি আছে তাই। তো যেহেতু ছেলে এখানে ঘুমায় ওর পছন্দের আসলে কিছু প্রাধান্য দিতে হয়, তো এই তো। আর আমার ড্রয়িং রুমে এই কুশন কভারগুলো ছিল, যেহেতু ড্রয়িং রুমে নতুন কুশন কভার লাগিয়েছি তাই চাদরের সাথে ম্যাচিং করে এখানে দুইটা কুশন কভার লাগিয়েছি। আর আমার বেডরুমের এই কর্নারটা উপরে যে ওয়াল হ্যাঙ্গিং র্যাকটা এটা বহুবার আপনারা দেখেছেন, তারপর একটু দেখাচ্ছি, এগুলো ধুয়ে মানে মুছে টুছে সব পরিষ্কার করেছি। আর এই যে বক্স দিয়ে বানানো
সেটা আমার হাতে তৈরি করা। এটার মধ্যে আমি ইয়ারফোন, চার্জার, তারপর আমার এই যে মেশিনে যে পিতা সেগুলো রাখি। আর এখানে হয়েছে আমার সেলাই মেশিনটা। সেলাই মেশিনের এই সাইডে দিয়ে আমি তিন চারটা জায়নামাজ, তবজি এগুলা ঝুলিয়ে রেখেছি। আর পাশে রেখেছি একটা রিয়েল প্ল্যান্ট, এখানে আমার স্ন্যাক প্ল্যান্টটা থাকতো। তো যেহেতু আমি পাল্টাপাল্টি করে গাছ দেই, তাই স্ন্যাক প্ল্যান্টটা আমি বারান্দায় রেখেছিলাম এই গাছটা ভিতরে রেখে। আর ওদিন তো দেখলেন স্ন্যাক প্ল্যান্ট ভেঙে চুড়ে শেষ হয়ে গেল, নতুন করে লাগিয়েছি, দেখি কি হয় আবার, তারপর আবার এখানে এনে রাখব। তো এই পাশটা দেখালাম, তারপর আবার ও পাশটা দেখাচ্ছি। তো এই কোণাটা দেখাচ্ছি, এটা আমার খাটের জানালার পাশে যে কোণাটা, সেখানে আমার নিয়াজের টেবিলটা, আর উপরে নিয়াজের ইচ্ছা মতো গাড়ি গুড়ি এটা উটা লাগিয়েছে ওয়ালে। আমি এখানে একটা মানি প্লান্টের ঝাড় রেখেছি, আর এই তো জানালার পাশেই রেখেছি আমার এই কর্নারটা আর আমার কিউট গাছগুলো। এই গাছগুলো আসলে আমার খুবই পছন্দ, এটা আগে ড্রয়িং রুমে ছিল, আপনারা দেখেছেন তো ড্রয়িং রুমে, যখন আমি কাঁচের কর্নারটা এবং অ্যাকোরিয়ামটা এনেছি তখন আর জায়গা হয়নি, তাই আমি এটা আমার বেডরুমে নিয়ে এসেছি। প্রথমে একদিন আসলে মেয়েদের বেডরুমে রেখেছিলাম, তো ওদের বেডরুমে ওরা বলে হাঁটাচলা করতে কষ্ট, তো এখানে এনে রেখেছি যেহেতু জানালার পাশে গাছগুলো খুব সুন্দর হচ্ছে। তো নিয়াজের টেবিলের এদিক থেকে রুমটা দেখেন, লুকটা খুবই সুন্দর লাগে, আর আমার বেডরুমটা খুবই আলো বাতাস, বিশাল একটা জানালা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই জানালাটা। বেডরুমটা আসলে খুব আলো থাকে এবং খুব বাতাস। তো আর পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে ওয়াশরুমের দরজা। এই তো এই পাশ থেকে আমার ফ্রিজটা এবং আমি ফ্রিজের পাশে যে গাছ দিয়ে সাজিয়েছি সেটা দেখা যায়। আর আমার খাটে শুলে সামনে হয়েছে ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলটা দেখলেন, ড্রেসিং টেবিলটা আসলে রিয়েল প্ল্যান্টে রেখেছি, তখন পানি চেঞ্জ করার জন্য নিয়েছিলাম, তাই ভিডিওর সময় দেখাইনি। আর ড্রেসিং টেবিল পাশেই আমার স্টিল আলমারিটা, আর স্টিল আলমারি পাশে একটা নীল কিছু দেখতে পাচ্ছেন, তো দেখাচ্ছি এটা কি। খাটের এবং ড্রেসিং টেবিল এবং আলমারির মাঝখানে অনেক জায়গা আছে। তো এই যে আমার বেডরুমে যে জানালাটা সেটা দেখেন কত বড়, আমি দেখাচ্ছি। অনেকে বাসায় আসলে বলে এটা একদম হোটেলের মতো, একদম পুরাটা গ্লাস করা। তো এটা একদম আমি দেখাচ্ছি কোন কোনা থেকে কোন কোনাটা জানালা, এই যে বিশাল বড় একটা জানালা, এটা হয়তো ওনারা বারান্দার মতো করতে চেয়েছিল, পুরাটা এই কোনা থেকে। এই যে এই কোণা পর্যন্ত। তো দিনের বেলা আসলে বাইরে এত সূর্যের প্রখরতা, আমি যদি পুরো পর্দাগুলো সরিয়ে দিই কিছুই বোঝা যাচ্ছে না, তো কিছু পর্দা টেনে কিছু পর্দা সরিয়ে ভিডিওটা করেছি, আর যেহেতু আমি এটা দিনে শ্যুট করেছি ভিডিওটা। আর এই জায়গা এখানে যেহেতু আমার ওয়ালের পিছনে জানালার এদিকে কিছু জায়গা আছে, তাই আমি এখানে আপনাদের ভাইয়া এসে জামা কাপড় রাখে, সেখানে ছোট্ট একটা ডিজিটাল আলনা আর হয়েছে লাল একটা রেক, আর এখানে ছোট্ট একটা ড্রাম আছে যেটাতে আমার ইউজ করা সব বেডশিটগুলো আমি ঢুকিয়ে উপরে এই যে একটা রানার দিয়ে রেখেছি, যেহেতু দেখতে সুন্দর লাগে। না নিয়াজ এখানে বল রেখেছে। তো এই হয়েছে আমার বেডরুম, যেখানে আমি ঘুমাই, শান্তির জায়গা, বেডরুমটাকে আমি শান্তির জায়গায় বলি। আর আমার কাছে মনে হয় আসলে বেডটা যদি সব সময় ঘরের গুছানো থাকে তাহলে সব ঘরটাই মনে হয় গুছানো,
তো ভিডিওটা আসলে সব কিছু দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায়, তারপরে প্রতিটা শোপিস এটা ওটা, তো ভালো করে ভিডিও করিয়ে নিই, তারপরে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তার জন্য আসলে সরি। কিছু করার নেই, সব কিছু দেখাতে গেলে ভিডিও লম্বাই হয়। আর এই যে খাটের উপর যে ফুলটা সেটা দেখেছেন, এটা আমি নিজে হাতে করেছি। তারপর এই যে ওয়ালমেট, এগুলো আমার হাতে করা। লাভচিহ্ন ফুলটা, এগুলো সবই আসলে আমার হাতে ক্রাফট করা। যতটুকু পারি আসলে নিজে কিছু করে করে আমি ঘরটাকে সাজানোর চেষ্টা করি। যারা আসলে এতদিন পর্যন্ত আমার ভিডিও দেখেন তাদের কিছু হলো অভিজ্ঞতা আছে। তো এই যে চাদরের ফুলটা আমার এত পছন্দ আসলে, তাই আর একটু দেখিয়ে দিলাম। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। জানাচ্ছি আবারও অগ্রিম ঈদ মোবারক। যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আমার বেডরুমটা কেমন হয়েছে ঈদ উপলক্ষে সাজানো বলতে পারেন বেডরুম ট্যুর, তো জানাবেন অবশ্যই কমেন্টস করে, যদি কারো ভালো লেগে থাকে। আবারও হাজির হব ঘরোয়া কোনো ব্লগ নিয়ে, বা ঈদের দিন কেমন কাটাচ্ছি সেরকম কিছু ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি কিন্তু বিদায় নিব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে অবশ্যই বিদায় নেবেন। আর যারা কারা কারা ভিডিও পুরো দেখেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে ঘর যদি আলো বাতাস পূর্ণ হয় তখন ওই ঘরে থাকতেও ভালো লাগে, নিঃশ্বাস নিতে ভালো লাগে। তো খোদার কাছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে খোলামেলা পরিবেশে থাকতে পারতেছি। আল্লাহর কাছে শুকরিয়া। সবাইকে আল্লাহ যেন আরও মুক্ত বাতাসে রাখে এবং যার যার মনের আশা আল্লাহ পূর্ণ করে সেই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।